পথের দাবি পথেই রবে পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে তোমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তোমাদের দীর্ঘজীবী তোমাদের স্বপ্নকে করতে আমরা অর্থাৎ এসই বাংলা আমিনুর স্যার আছে তোমাদের পাশে তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ করবে এসই বাংলা তোমাদের সমস্ত লক্ষ্যকে ছুঁয়ে দেবে এসই বাংলা এবং তার জন্যই এই লড়াই এই দৌড় আজকে আমি চলে এসেছি যোগফল এবং গুণফলের রূপান্তর যে চ্যাপ্টারটি আমি কনসেপ্ট ফুল কনসেপ্ট উইথ এমসি কেউ করিয়েছিলাম সেই চ্যাপ্টারটি থেকে টোয়েন্টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে অর্থাৎ এমন প্রশ্ন যে প্রশ্নগুলো করলে আমরা আশাবাদী আশা করি যে এই চ্যাপ্টার থেকে রকম কোনো কনসেপ্ট আটকাবে না কোনো প্রশ্ন আটকাবে না হয়তো এই প্রশ্নগুলোই তোমাকে পরীক্ষায় তুলে দেবে আমি বলছি না এমনটা একেবারেই হবে কিন্তু এই প্রশ্নগুলো যদি তোমরা ক্লিয়ার থেকে করতে পারো তাহলে একটাও প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আটকাবে না সো স্টার্ট ফার্স্ট সেমিস্টারে আগুন লাগানোর লড়াই শুরু করছি চলে এসো আমাদের প্রথম কোশ্চেন আমরা কুড়িটা কোশ্চেন একদম কনসেপ্ট ক্লিয়ার রেখে করব যোগফল এবং গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো যে আটটা ফর্মুলা আমি তোমাদের লিখিয়েছিলাম সেই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট সেই ফর্মুলাগুলো তোমাদেরকে পড়তে হবে তা না হলে কিন্তু কোথায় কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সেটা তোমরা বুঝতে পারবে না প্রথম কোশ্চেন কি দেওয়া আছে রুট থ্রি কোস্টেন এখন দেখো রুট থ্রি কস্টেন এই রুট থ্রি কস্টেনের রুট থ্রি কস টেনের সূত্র কি কিছু আছে যোগফল গুণফলের রূপান্তর আই থিঙ্ক নো আমি জানি না তো রুট থ্রি কস টেনের সূত্র কোনো কিছু নেই কিন্তু দেখো একটা দুই যদি গুণ করা যায় তাহলে রুট থ্রি বাই টু কস টেন চমৎকার কি হলো এই রুট থ্রি বাই টু এর জায়গায় এবার তোমরা সাইন সিক্সটিও লিখতে পারো বা কস থার্টিও লিখতে পারো এবার তোমাদের বুঝতে হবে যে এক্স্যাক্টলি তোমাদের কোনটা লিখলে তোমাদের অ্যান্সার যেগুলো আছে তার মধ্যে আসে

টু কস এ কস বি তাহলে কস অব এ প্লাস বি প্লাস কস অফ এ বি মানে কস ফোরটি প্লাস কস অফ এ মাইনাস বি অত থার্টি মাইনাস টেন মানে কত হয়ে যাচ্ছে টোয়েন্টি তাহলে কস ফোরটি প্লাস কস টোয়েন্টি অপশান ইজ দ্য কারেক্ট অপশন নেক্সট আলফা প্লাস বিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সাইন আলফা প্লাস সাইন বিটার বৃহত্তম মান আলফা প্লাস বিটা আমাদের এখানে কী কী দেওয়া আছে টুকে নাও আলফা প্লাস বিটা ইকুয়াল টু ডিগ্রি আমাকে চেয়েছে সাইন আলফা সাইন বিটা চেয়েছে সাইন আলফা সাইন বিটা তো এখন আমরা কি করব সাইন আলফা সাইন বিটা এটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করি তাহলে কি মাইনাস কস অফ এ প্লাস প্লাস বিটা কি হয়ে যাচ্ছে হাফ অফ কস অফ আলফা মাইনাস বিটা উই ভ্যালু বাট উই ডোন্ট উই নো দি ভ্যালু অর্থাৎ কস অফ আলফা প্লাস বিটার মান কিন্তু আমরা জানি কি করে জানি আলফা প্লাস বিটা নব্বই ডিগ্রি তাহলে কস নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রির মান কত জিরো চলো হিরো তাহলে কি পেয়ে যাচ্ছে হাফ অফ কস অফ আলফা মাইনাস বিটা এবার যদি তুমি বিটাটাকে আলফাতে নিয়ে যাও তাহলে নাইনটি মাইনাস আলফা অর্থাৎ আলফা মাইনাস নাইনটি মাইনাস মাইনাসে প্লাস আলফা কিন্তু এতে খুব একটা লাভ নেই কেন লাভ নেই হাফ অফ ধরো এটা কি পাচ্ছ কস অফ

তার মানে আমাদের এখানে একটা অপশন অবশ্যই থাকা উচিত ছিল ধরো এখানে বি সি সেম আছে আমি সিটাকে চেঞ্জ করে দিয়ে লিখে দিলাম হাফ অফ সাইন টু আলফা তবে কিন্তু হতো তবে কিন্তু হতো ক্লিয়ার চলো নেক্সট কি দেওয়া আছে কসে প্লাস কস বি ইকাল টু ওয়ান বাই ফাইভ কসে প্লাস কস বি ইকাল টু ওয়ান বাই ফাইভ তাহলে আমাদের গিভেন কসে প্লাস কস বি ইকাল টু ওয়ান বাই ফাইভ আর কি দেওয়া আছে

ডি বাই টু সাইন d মাইনাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু দেখো সাইন সাইন কাটছে টু টু কাটছে इक्वल টু কত ফোর বাই থ্রি তাহলে কত হয়ে যাচ্ছে টেন অফ কোশ্চেন দেখো সাইন্স সিক্সটিন কোশ্চেনটা দেখে সবার খুব মনে হবে ইজি এবং মনে হবে এক লাইনেই হয়ে যাবে কিন্তু কোশ্চেনের মধ্যে যদি ঢোকো তাহলেই কিন্তু গল্পটা শুরু হবে সাইন্স সিক্সটিন প্লাস কস সিক্সটিন

সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আট থেকে এক দুই পাঁচ ফিফটি এইট তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি টু ইন্টু কস ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু কস ফিফটি এইট কস ফিফটি এইট তাহলে টু বাই রুট টু টু বাই রুট টু মানে রুট টু দিয়ে উপর নিচে গুণ করলে নিচে টু উপরে রুট টু কস ফিফটি এইট রুট টু কস ফিফটি এইট কস ফিফটি এইটকে আমরা যদি লিখি কস কত লিখতে পারি কস অফ নব্বই মাইনাস নব্বই থেকে কত বাদ দিলে আটান্ন হয় দশ কুড়ি তিরিশ বাদ দিলে ষাট থার্টি টু বাদ দিলে কত হচ্ছে আটান্ন অর্থাৎ ষাট সত্তর আশি ওকে তাহলে কত হয়ে যাচ্ছে রুট টু

কস সি মাইনাস ডি বাই টু অর্থাৎ চুয়াত্তর মাইনাস ষোলো চুয়াত্তর থেকে ষোলো ও সরি ফিফটি এইট বাই টু এখানে একটু গন্ডগোল হয়েছে ফিফটি এইট বাই টু ফিফটি এইট বাই টু মানে কত পেয়ে যাচ্ছি ফিফটি এইট বাই মানে হয়ে যাচ্ছে তোমার পঞ্চাশ পঁচিশ আর তারপর চার টোয়েন্টি নাইন 29 টোয়েন্টি তো ঠিক আছে টু ইন্টু ওয়ান বাই রুট তাহলে রুট দিয়ে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে রুট টু 29 তাহলে ডি কারেক্ট অপশান ঠিক আছে কোনো অসুবিধা নেই অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান ঠিক আছে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল এরপরে যে অঙ্কটা আছে সলিউশনটি টেন প্লাস এখানে একটু ভুল আছে টেন টোয়েন্টি প্লাস নয় টেন টোয়েন্টি ইন্টু টেন ফর্টি ইন্টু টেন এইটটি মানে প্লাসের জায়গায় কি হবে প্লাসের জায়গায় কোন হবে তো এটার মান চেয়েছে

সাইন টোয়েন্টি সাইন ফর্টি সাইন এইটটি বাইরে আছে এখানেও দুই দিয়ে গুণ করলে টু কস টোয়েন্টি কস ফর্টি কস এইটটি বাইরে আছে এবার এটাকে সিম্পলিফাই করতে পারবে টু সাইনে সাইন বের সূত্র নিচে টু কসে কস বের সূত্র তারপর আবার গুণ করবে গুণ করার পর দেখবে একই রকম ভাবে সূত্র ফেললে কিন্তু এসে যাবে এরপর ক্যালকুলেশন তোমরা করতে পারবে কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখে নেবে নেক্সট

টু সাইন টেন এবার বলো আযেগা মাজা ওয়ান কত হাফ তাহলে বাই নিচে কত নিচে টু সাইন টেন টু টু গেল তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে কত হয়ে যাচ্ছে জিরো তাহলে টু কস এইট কু সাইন টেন

এই কোশ্চেনগুলো কিন্তু একেবারেই আমি এমসিকিউ ফরম্যাটে ফর্ম্যাটে দিচ্ছি বলে তোমরা এটা ভেবো না যে এটা কিন্তু এমসিকিউ ফর্ম্যাটের ফরম্যাটের প্রশ্ন বা এমসিকিউর প্রশ্ন এই প্রত্যেকটি প্রশ্ন আমি যে কুড়িটা প্রশ্ন রেখেছি যেহেতু এস এমসিকিউগুলো আমি তোমাদের করিয়ে দিয়েছি এবং সেগুলো দেখেছো তোমরা অত্যন্ত পাতি তো আমি যে এমসিকিউগুলো রেখেছি সেগুলো কিন্তু সংক্ষিপ্ত থেকে দীর্ঘ থেকেও আছে এমনকি কি জিই বা জেই মেনের প্রশ্নও আছে অর্থাৎ তোমাদের এই এমসিকিউ ফরম্যাট প্র্যাকটিস করার সবচেয়ে প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডাব্লু বিজেই বা যেই মেনের কোশ্চেনগুলো এবার শুধু ইঞ্জিনিয়ারিং না ইঞ্জিনিয়ারিংই নয় এই তোমার এমন নয় যে এনডিএতে কাজে লাগবে না বা অন্য কোনো যেখানে ম্যাথ আছে সেখানে কাজে লাগবে না প্রত্যেকটি কম্পিটিভ এক্সাম যে এক্সামগুলোতে ম্যাথ থাকছে সেই এক্সামগুলোর জন্য কিন্তু তুমি কমপ্লিটলি শুরু থেকে ক্লাস ইলেভেনের শুরু থেকে তুমি রেডি হতে পারছো এটাই হচ্ছে তোমাদের এই সিলেবাস চেঞ্জের বা এক্সাম প্যাটার্ন চেঞ্জের প্রধান অ্যাডভান্টেজ তোমরা পাবে ঠিক আছে অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে কিন্তু আমরা ডিসঅ্যাডভান্টেজে ফোকাস করব না আমরা ফোকাস করবো অ্যাডভান্টেজ বি পজিটিভ তো এক্স প্লাস সাইন ওয়াই সাইনস প্লাস সাইন ডি এর সূত্র কি আমরা কি করলাম ফার্স্ট লাইনে জাস্ট কস ওয়াই মাইনাস কস এপারে নিয়ে চলে এলাম তাহলে কস ওয়াই মাইনাস কস এপারে নিয়ে চলে আসলে কি হয়ে গেলো ভাগ হয়ে গেল এপারে গুণ ছিল এবারে আসলে ভাগ হবে এইবার

এরপরের কোশ্চেন কি দেওয়া আছে আপ কি আগের ওগে কাজ করো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার করে দাও তাহলে কি হয়ে যাবে এমপ্লাই সাইন থিটা প্লাস সাইন ফাইভ তার হোল স্কোয়ার প্লাস কস সিটা প্লাস কচ ফাইভ তার হোল স্কোয়ার ইগোল্ড স্কোয়ার প্লাস চলো সাইন্স সি প্লাস সাইন্টির সূত্র বলো দেখি সাইন্স সি প্লাস সাইনটি সূত্র টু সাইন সি প্লাস ডি ভাই টু কস সি মাইনাস ডিভাই টু তার হোল স্কোয়ার প্লাস কস সি প্লাস কচ ডি টু কস সি প্লাস ডি ভাই টু কস সি মাইনাস ডি ভাই টু তার

থিটা প্লাস ফাইভ টু টু কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত এর মান এক তাহলে এর মানে এক হলে কত পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি ফোর কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস বাই টু ইকোয়াল টু কত স্কোয়ার প্লাস বি বাই ফোর এবার বলো কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু তোমরা পেয়ে গেছো তোমাদের কি চেয়েছে তোমাদের ট্যান অফ থিটা মাইনাস ফাইভ বাই টু তাহলে ট্যান মানে কি সাইন বাই কস তাহলে আমরা কস স্কোয়ার পেয়ে গেছি এবার যদি সাইন স্কোয়ার বের করতে পারি তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু বের করতে পারবো না কিভাবে পারবো সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু তাই তো না তাই নয় এবার তাহলে কি হবে কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু আমাদের এখানে বসিয়ে দাও বসিয়ে দিলে সাইন কর থিটা মাইনাস ফাইভ বাই টু এর মান পেয়ে যাবে

তাহলে কি পেয়ে যাচ্ছে এখানে হাফ অফ সেক এইটটিকে আমি লিখতে পারি ওয়ান বাই কস এইটটি মাইনাস টু টোয়েন্টি আগের যে অঙ্কটা করালাম অঙ্কটা কিন্তু আমাদের দীর্ঘ উত্তর ধর্মীর অঙ্ক মানে যোগফল এবং গুণফলের রূপান্তরে দীর্ঘ উত্তর ধর্মীর অঙ্ক এমসি হিসাবে দিয়েছি বুঝতে পারছো যেহেতু তোমাদের টাইমটা দেড় ঘন্টা এক্সাম টাইমটা ফর্টি মার্কসের জন্য তাহলে কিন্তু তোমাদের চাপ আছে মানে তোমাদের দীর্ঘ উত্তর অঙ্গ এবং ফার্স্ট টাইম কোন রকম কোনো অভিজ্ঞতা নেই সুতরাং তোমাদের সমস্ত দিক থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে যে যেন আমরা প্রতিপক্ষকে জানি না মানে আমরা মাঠে নামছি কিন্তু আমাদের অপরদিকে কারা খেলবে অপোজিশন টিম কতটা তারা শক্তিশালী এটা আমরা জানি না তাহলে অপোজিশন টিম যখন কতটা শক্তিশালী আমি জানি না সেটা না জেনেই যখন মাঠে নামছি তখন কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল কেমন থাকা উচিত যে অপোজিশন টিম যাই খেলুক না কেন আমরা খেলব যেভাবে খেলুক না কেন আমরা খেলব এবং আমাদের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে সেটা জেনেই মাঠে নামা উচিত ঠিক একই রকমভাবে আমাদের কোশ্চেন ওই যে অপোজিশন টিম যারা কোশ্চেন করছে মানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড কেমন প্রশ্ন করবে এটা আমরা জানি না জাস্ট জানি না এবার প্রশ্ন মান সহজও হতে পারে কঠিনও হতে পারে দু তিন বছর গেলে বোঝা যাবে যে হ্যাঁ এই রিদমে কোশ্চেন করছে তার মানে ঠিকই আছে প্রশ্নের মান এরকমই হবে একটা অ্যাভারেজ পাওয়া যাবে কিন্তু ফার্স্ট টাইম এটা আমরা প্রথম এক দু বছর তিন বছর এটা আমরা বলতেই পারবো না যে কেমন প্রশ্ন হবে এটা কেউ বলতে পারবে না প্রত্যেকের ক্ষেত্রে ডিফিকাল্ট বলাটা শুধু যে প্রশ্ন করবে সেই বলতে পারবে সুতরাং আমাদের কিন্তু প্রতিপক্ষকে না জেনেই মাঠে নামছি মানে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হয়ে মাঠে নামতে হবে আমাদেরকে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি আপডেটেড হয়ে মাঠে নামতে হবে অর্থাৎ কোনো জায়গায় কোনো ঘাটতি যেন না থাকে আমাদের টিমে স্ট্রাইকার যত ইম্পর্টেন্ট আমাদের টিমে ডিফেন্ডারও তত ইম্পর্টেন্ট অর্থাৎ আমাদের সব দিক শক্তিশালী করতে হবে ঠিক আছে তাহলে চলো এখান থেকে কি করব। টু কমন নিলে চলে ফেলে গল্প শেষ বাংলাদেশ এই আনসার চারটের মধ্যে কোনটা হবে দেখে নেবে পারবে না পারবে না এরপর হালকা হালকা করে আমি কিন্তু হিনস ছাড়বো যত আমরা প্রথম দিকে অঙ্কগুলো করা একেবারে ধরে ধরে প্রত্যেকটা জিনিস করা কিন্তু এবার থেকে আমরা তোমাদের জায়গায়ও দেবো তার কারণ যদি শুধুমাত্র আমি করিয়ে দিই এবং তোমরা টুকে নাও তাহলে কিন্তু আলাদা করে তোমরা শিখতে পারবে না তোমাদের শেখাটাও এখানে ইম্পর্টেন্ট সুতরাং তোমাদের কিন্তু নিজেরা কতটা শিখতে পারলে সেটা জাস্টিফাই করার জায়গাও এটা যে আমরা ফর্মুলাগুলো কতটা অ্যাপ্লাই করতে পারছি আমরা কতটা ঠিকঠাকভাবে ধরতে পারছি এই জিনিসগুলো এই জায়গাগুলো বুঝে নিতে হবে তোমাকেই বুঝে নিতে হবে কসি প্লাস কস ডি প্লাস কস ই ধরো ঠিক আছে কোনো চাপ নেই তোমরা যে কোনো দুটোকে তোলো অর্থাৎ ধরো আমি এই দুটোকে তুললাম তুলে কস সি প্লাস কস ডি সূত্রে ফেলে দিলাম কসসি প্লাস কস ডি সূত্রে ফেলার পর কিছু একটা সামথিং আসবে সেখানের সাথে আমি কস সিক্স ফাইভ বাই সেভেন কমন নিলাম পারবে না পারবে না শেষে গিয়ে কি করবে সূত্রে ফেলার পর পায়ে জায়গায় একশো আশি বসিয়ে দেবে পাইয়ের জায়গায় ওয়ান এইটটি বসিয়ে দেবে কা দুধ পানিকা পানি হয়ে যাবে তাহলে প্রথম দুটোকে নিয়ে সূত্র ফেলছি এবার তুমি যদি বলো স্যার না আমি প্রথম দুটোকে নিয়ে সূত্র ফেলবো না কেন আপনি ফেলবেন প্রথম দুটোকে নিয়ে সূত্র আমার ইচ্ছে করছে দ্বিতীয় দুটোকে নিয়ে সূত্র ফেল কোনো চাপ নেই তুমি দ্বিতীয় দুটোকে নিয়ে সূত্র ফেলো যে কোনো দুটোকে তোলো ফর্মুলাতে ফেলো এবং তারপর কমন নাও নেওয়ার পর আর একবার ফর্মুলা পড়বে পড়ার পর পাইয়ে ফেলো বসিয়ে দাও চলো নেক্সট আশা করছি পারবে এরপর করে দেখো কস এ কত দিয়েছে থ্রি বাই ফোর সাইন 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 এ এ এ এ বাই 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 টু 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 ফাইভ ফাইভ কে অবভিয়াসলি ছোট এ বাই টু ছোট তো কি করবো হাফ গুণ করলে আমরা দেখো টু সাইন আচ্ছা গুণের ক্ষেত্রে তো আমি এ বির জায়গায় বি এ লিখতেই পারি তো আমি সাইন ফাইভ এ বাই টু আগে লিখতেই পারি তাহলে টু সাইন ফাইভ এ বাই টু সাইন এ বাই টু

কসদমা মাইনাস কসালফার মান চেয়েছে আলফা বিটা আমার সমান্তর প্রগতিতে এর মানে কি। আমি তোমাদেরকে বলেছিলাম এর আগেও বলেছিলাম আজকে আবারও বলছি যে সমান্তর প্রগতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রগ্রেশন এটা অ্যালজেব্রাতে তোমরা যখন যাবে এটা একটা গোটা চ্যাপ্টার পাবে অ্যারিথমেটিক প্রগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রগ্রেশন অর্থাৎ সমান্তর প্রগতি এবং গুণতর প্রগতি সমান্তর প্রগতি মানে হলো যে তাদের মধ্যেকার ডিসটেন্সটা সমান অর্থাৎ ধরো সি সমান্তর প্রকৃতিতে কখন থাকবে যখন তাদের মধ্যে ডিস্টেন্সটা সমান হবে অর্থাৎ এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস সি আলফা বিটা গামা কখন সমান্তর প্রকৃতিতে থাকবে যখন এদের মাঝখানে বিটা বিটা সমান মাইনাস গামা ব্যাপারে আসলে আলফা প্লাস গামা মাইনাস পরে গেলে টু বিটা তাহলে আলফা প্লাস গামা ইকুয়াল টু কত হয়ে গেল টু বিটা তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি সাইন আলফা মাইনাস সাইন গামা বাই দমা মাইনাস কস আলফা তাহলে কি পেয়ে যাচ্ছি সাইন সি মাইনাস ডি সূত্র টু ক্লাস ডিভাই টু ডি বাই টু কস সি মাইনাস কস ডি সূত্র টু সাইন সি প্লাস ডিভাই টু সাইন গেল রে গেল রে কস বাই সাইন মানে কত হয়ে গেল কট আলফা প্লাস গামা বাই টু এবার আলফা প্লাস গামা বাই টু মানে আমি কত পেয়ে গেছি এই যে আলফা প্লাস গামা বাই টু মানে কত পেয়ে গেছি বিটা পেয়ে গেছি তাহলে আলফা প্লাস গামা বাই টু এর জায়গায় বিটা বসিয়ে দাও তাহলে কট বিটা হাসতে হাসতে অ্যান্সার হাসতে হাসতে রাইট চিহ্ন ওকে তাহলে দেখো কিছুই নেই দিস ইজ ম্যাজিক ওকে নেক্সট কোশ্চেন টু সাইন থ্রি থিটা বাই টু কস

ক্যাঁচ ক্যাঁচ সাইন ফোর থিটা হোয়াট ইজ দা অপশন অপশন এ ইজ দা কারেক্ট অপশন বেশ কিছু কোশ্চেন দেখো এক ছো বলেই ছবি আবার বেশ কিছু কোশ্চেন ভাবতে হবে তবেই হবে তুমি কবি চলো এবিসি তিনটি কোণ এবিসি ত্রিভুজের তিনটি কোণ এখানে এই পনেরো ষোলো সতেরো তিনটে যে প্রবলেম আমি দিয়েছি এই তিনটে প্রবলেমের মেন কন্ডিশনটা এইটা যে এবিসি তিনটি কোণ এবং সাইন অফ

সাইন সি প্লাস সাইন ডি সূত্র তাহলে সাইন সি প্লাস সাইন সূত্র কি টু সাইন সি প্লাস ডি বাই টু অর্থাৎ এ প্লাস সি বাই টু প্লাস সি বাই টু বাই টু তার মানে কত হয়ে যাচ্ছে সি বাই টু প্লাস সি বাই টু মানে হয়ে যাচ্ছে এ প্লাস সি বাই টু তারপর কি হয়ে যাচ্ছে কস এ মাইনাস সি বাই টু অর্থাৎ এ প্লাস সি বাই টু মাইনাস সি বাই টু বাই টু তাহলে সি বাই টু সি বাই টু কেটে গেল অর্থাৎ হয়ে গেল ক এ বাই টু নিচে চলে এসো টু সাইন সি মাইনাস সাইন ডি

একদম আমাদের প্রথম কন্ডিশনটাকে হোল্ড করালাম পরপর পরপর স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করলাম এরপর ষোলো এবং সতেরো ধ্যাগের অঙ্কটা ওটাতে আমাদের এই এই ষোলো এবং সতেরো দাগের অঙ্কটাতে এই জায়গাটা তোমরা লিখে নেবে কেননা এই জায়গাটা আমার লেখা হয়নি আমাদের পিপিটিতে যে ষোলোর ধ্যাগের যে অঙ্কটা আমি প্রমাণ করতে দিয়েছি সায়েন্স বাই টু বাই কস অফ এ মাইনাস বি বাই টু যদি শুধু এই প্রশ্নটা তাই কোথায় পাবে এই অপশানগুলোতে এন আছে হোয়ার ইজ এন এন কোথা থেকে এলো হবে না কিন্তু এই প্রশ্নের আগে এই প্রশ্নের আগে তোমার কন্ডিশনটা এইটা এই কন্ডিশনটা লেখা হয়নি এটা ষোলোর দাগের ক্ষেত্রেও এবং সতেরোর দাগের ক্ষেত্রেও কন্ডিশনটা তোমরা লিখে নিয়ে তারপর তোমরা একই রকমভাবে আমি এইটা যেভাবে করলাম এভাবে একই রকমভাবে বা অন্য ভাবেও ভাবতে পারো সে যেভাবেই হোক তোমরা করবে এই অঙ্ক দুটো এই দুটো তোমাদের ডিপিবি থাকছে অর্থাৎ ডেলি প্র্যাকটিস থাকছে তোমরা এই দুটো কোশ্চেন যে দুটো কোশ্চেন হোমওয়ার্ক থাকছে এই দুটো কোশ্চেন করে তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কত অ্যান্সার এসেছে অর্থাৎ এ বি সি ডির মধ্যে কোনটা এসেছে তোমরা মনে রেখো প্রাইমারি কন্ডিশনটা কিন্তু সেম এবং তারপর এই যে অঙ্কটা দিচ্ছে সেটাকে আমি যেভাবে করেছি সেভাবে তোমরা করতে পারো তোমরা তোমাদের নিজেদের মতো করেও করতে পারো ঠিক আছে চলো তাহলে তোমাদের ষোলোর দাগ এবং সতেরো থাকবে এই দুটো কোশ্চেন কি থাকলো হোমওয়ার্ক থাকলো নেক্সট কি করবে একেবারে মানে পাতি সাইন সাইন ফর্টি সেভেন প্লাস সিক্সটি ওয়ান আর এখানে মাইনাস সাইন ইলেভেন প্লাস সাইন টোয়েন্টি ফাইভ কি হবে সি প্লাস সাইন ডি সি প্লাস সাইন ডি সূত্র ফেলে দাও ওকে পারবে হ্যাঁ এরপর তো বাকি দুটো তাহলে হোমওয়ার্ক থাকছে আর আগের দুটো আগের দুটো একটু লিখে রাখি না হলে যারা পিপিটি দেখবে তারা বুঝতে পারবে না এটাও হোমওয়ার্ক সেম অ্যাজ ফিফটিন সেম অ্যাজ ফিফটিন এবং এটা সতেরোটা এবং ষোলোরটাও কিন্তু হোমওয়ার্ক থাকলো সেম অ্যাজ ফিফটিন মাথা খাটাবে ওকে মাথা খাটাবে দেখবে সব হবে এরপর

একেবারে চাবি কাঠি মানে সাফল্যের চাবি কাঠি অর্থাৎ আমরা সাফল্যের সিঁড়ি দিয়ে কতটা উপরে উঠবো বা কতটা নিচে সেটা ডিপেন্ড করছে আটটা ফর্মুলার উপর আটটা ফর্মুলা আর বাকি পুরোটাই কিন্তু আমাদের ভাবনা বাকি পুরোটাই শুধু আমাদের ভাবনা অর্থাৎ আমরা কত রকম ভাবে ভাবতে পারছি কত রকম ভাবে আমরা অঙ্কগুলোকে ভাবছি এটা তোমাদের উপর ডিপেন্ড করছে আর ফর্মুলাগুলো জেনে না লাগলে ভাবার অবকাশই নেই ঠিক আছে মানে ফর্মুলাগুলো না জানলে তোমরা ভাববে কী চলো এটা কি করবে সাইনে সাইন বি কি চাই টু চাই কোথায় পেলাম উড়ে এসে জুড়ে বসলো না উড়ে এসে কোনো কিছুই জুড়ে বসে না গণিতে সব কিছুর পিছনে একটা লজিক থাকে লজিকটা কি টুটা নিলাম তার জন্য হাফটা গুণ করলাম টুটা কেন নিলাম টুটা নিলাম টু সাইনে সাইন বি সূত্রে ফেলতে ফেলবো বলে অ্যাজ সিম্পল আস দ্যাট শুধু ভাবনা আর কিছুই নয় চলো

এবার তুমি সেকেন্ডার হবে কি বান্দার হবে ভেবে না ঠিক আছে করতে পারবে না পারবে না এরপর এরপর তুই জাস্ট ক্যালকুলেশন করবে মান বসাবে পায়ের মান একশো আশি বসিয়ে দেবে চলো তাহলে আমাদের কুড়িটা যে এমসিকিউ সেই কুড়িটা এমসিকিউ কমপ্লিট হলো তিন চারটে এমসিকিউ আমরা হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কটা এখন থেকে দেওয়া শুরু করব। তোমরা ভাবতে পারো যে প্রথম দুটো চ্যাপ্টার স্যার করালেন সেখানে তো কোনো হোমওয়ার্ক দেননি এখন কেন দিচ্ছে দেখো শুরুতে সব কিছুই সহজ করে তোমাদের গালে তুলে দিতে হয় মানে প্রথমে ভাত খাওয়া শিখেই তো কেউ গালে তুলে ভাত খায় না তাকে ভাত খাওয়াতে হয় তারপর আস্তে আস্তে সে খুঁটে খেতে শেখে তো তোমাদেরও আমরা সেই জায়গাটা তৈরি করেছি আমি সেই জায়গাটা তৈরি করেছি যে আগে তোমাদের জায়গাটাকে আমি বুঝিয়েছি এবং যতক্ষণ বুঝিয়েছি ততক্ষণ কিন্তু তোমাদের গালে তুলেই ভাতটা দিয়েছি এবার কিন্তু আমি ভাত বেড়ে দেবো বাবা গালে আর তুলে আর দেবো না ঠিক আছে তোমাকেই খেতে হবে একেবারে মায়ের মতো ঠিক আছে তোমরাও বড় হচ্ছ আমরাও তোমাদের বড় করার দায়িত্ব নিয়েছি সুতরাং বড় হলে শুধু হবে না বড়ো হওয়ার সাথে সাথে মানুষ হতে হবে এবং কিভাবে সেটা হতে হবে সেটা আমরা জানি তো সেই চেষ্টা আমরা করব। এবার তোমাদের কি কাজ তোমাদের কাজ হচ্ছে যে তোমরা আমরা যদি মা হই তোমরা সৎ সৎ ছেলে না সৎ মেয়ে হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমাদের কাজ হচ্ছে তোমাদের কমেন্টে অবশ্যই বলা যে দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক দিলাম সে দুটো অঙ্ক পারলে কি পারলে না যদি পারো তাহলে সেই দুটো অঙ্কের অ্যান্সার কী এসছে সেটাও লিখে দিতে পারো আর যদি না পারো তাহলে কেন পারলে না কোথায় সমস্যা হচ্ছে সেই লজিকটাও পারলে কমেন্টে লিখে দিও আর যদি রিকোয়েস্ট করো যে স্যার পারলাম না করিয়ে দিন এবং রিকোয়েস্টের পরিমাণ একটা দুটো নয় যদি এই রিকোয়েস্টের পরিমাণটা বেশি হয় তাহলে মেজরিটি পার্সন যদি মনে করে যে পারলাম না করিয়ে দিন তাহলে আমি ভাববো যে না এটা তোমাদের পাড়ার ঊর্ধ্বে আর যদি মেজরিটি পার্সন না হয় তাহলে ভাববো অনেকেই পেরেছে তাহলে তুমি কেন পারছো না তোমাকে আরও ভাবতে হবে ঠিক আছে আর যারা যারা এই ক্লাসগুলো দেখছো তাদের মনে হয় যদি যে এই নতুন সিলেবাসে নতুনভাবে আমাদের রিপ্রেজেন্টেশান আমাদের ক্লাস তোমাদের সুন্দর লাগছে তোমাদের উপকারে লাগছে তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের বন্ধু বান্ধবী তোমাদের পরিচিত মহলে আমাদের এসওই বাংলা বাংলার ক্লাসগুলোকে শেয়ার করো আমার ক্লাস তো অবশ্যই শেয়ার করবে কিন্তু আমার পাশাপাশি আমাদের এসওই বাংলা বাংলার অন্যান্য যে সমস্ত শিক্ষকেরা ক্লাস করাচ্ছেন নিউ ইলেভেনের নতুন সিলেবাসে তাদের ক্লাসগুলোও শেয়ার করবেন তার করবে তার কারণ তারাও কিন্তু সমানভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজটা করছে তোমাদের শেয়ারিং আর আমাদের কেয়ারিং এই দুটো মিলেই বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ